শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল এক গুরুত্বপূর্ণ খবর দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে আট হাজার জনের মধ্যে কতজন চাকরি ছাড়লেন দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুশিয়ারি মেনে ইস্তফা দিলেন একজন শিক্ষক এর আগে রাজ্যের শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছিল হাইকোর্ট সাতই নভেম্বর পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুঁশিয়ারি সুরে বিচারপতি জানিয়েছিলেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের বলছি স্বেচ্ছায় ইস্তফা দিন তাহলে বিষয়টি এখানেই সমাপ্ত হবে আর যারা ইস্তফা দেবেন না তারা ভবিষ্যতে যাতে কোনো সরকারি চাকরি করতে না পারেন সেই ব্যবস্থা করা হবে বিচারপতি এ এন হুশিয়ারির পরও বেআইনি ভাবে নিয়োগপ্রাপ্তদের টনক নড়েনি সেভাবে তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে সোমবার জলপাইগুড়ির বানারহাট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম দশম বিভাগের জীবনবিজ্ঞান বিষয়ের শিক্ষিকা অনন্যা মহাপাত্র ইস্তফা দিয়েছেন অনন্যা মহাপাত্র দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়ে কর্মরত ছিলেন অনন্যা জানিয়েছেন যেহেতু স্কুল সার্ভিস কমিশন আদালতকে তাদের ভুলের কারণে চাকরি হওয়ার বিষয় জানিয়েছে তাই তিনি পদত্যাগ করেছেন তবে এই একজন শিক্ষিকা ছাড়া স্বেচ্ছায় পদত্যাগের তেমন কোনো খবর নেই অনন্যা ছাড়া সময়সীমার মধ্যে নবম দশম একাদশ দ্বাদশ থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি কোন স্তরেই স্বেচ্ছায় ইস্তফা দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক চিঠি জমা পড়েনি মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই সংক্রান্ত বিশেষ কোনো তথ্য নেই ইস্তফা দিলে নিয়ম মতো সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক মারফত তা জেলা কার্যালয়ে জমা পড়ার কথা জেলা স্তরেও স্বেচ্ছা ইস্তফা সংক্রান্ত তেমন উল্লেখযোগ্য সংখ্যক চিঠি জমা পড়েনি বলেই খবর সিবিআই রিপোর্ট অনুযায়ী আট হাজার একশো তেষট্টি জনকে বেআইনি নিয়োগ দেওয়া হয়েছে আঠাশে সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিয়ে সিবিআই জানায় পুরো সাদা খাতা বা গুটি কয়েক প্রশ্নের উত্তর দিয়ে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতা এবং গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগে নিয়োগ সংক্রান্ত মেধা তালিকায় জায়গা পেয়েছেন অন্তত আট হাজার জন রিপোর্টে উল্লেখ নবম দশমে নশো বাহান্ন জন একাদশ দ্বাদশে নশো সাতজন জন গ্রুপ সি তিন হাজার চারশো একাশি জন এবং গ্রুপ ডি দু হাজার আটশো তেইশ জন ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছেন বেআইনি নিয়োগপ্রাপ্তদের এই তালিকা এসএসসি কে যাচাইয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি ষোলোই নভেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ